প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের বৃত্তের খুঁটিনাটি অধ্যায়ের একশো চুয়ান্ন পৃষ্ঠার যে বৃত্তস্থ কোণের বিষয়টা রয়েছে এটা নিয়ে আলোচনা করব তো আগের পাঠগুলো যারা ভিডিও নিচে আমাদের প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবে তো এখানে বলা হয়েছে বৃত্তস্থ কোণ তৈরির জন্য যে মডেলটা বানানো হয়েছে যেটা আমরা আগের পাঠে করেছি চলো ওই মডেলে আর কি কি করা যায় দেখি এবার আরো দুটি কাঠি নাও কাঠি দুটি এমন ভাবে কক্সিটে বসাও যেন এদের এক মাথা বৃত্তের ও বিন্দুতে বসে যেমন এটা একটা কাঠি এটা একটা কাঠি দুটাই দেখো ও বিন্দুতে বসেছে একটা বিন্দুতে বসেছে এক্ষেত্রে কাঠি দুটির দৈর্ঘ্য কিরূপ হবে লক্ষ্য করো কাঠি দুটি এ ডিবি চাপের উপর আহ এ ওবিকন উৎপন্ন করেছে এই যে এখানে দেখো এ ডিবি যে চাপটা আছে হ্যাঁ এটার উপরেই কিন্তু এই এ বি কোণটা তৈরি করেছে অর্থাৎ কেন্দ্রে কোণ সৃষ্টি হলে এটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোন আচ্ছা লক্ষ্য করো কাঠি যেটা হলো এই এবি হলো এডিবি চাপ অর্থাৎ বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান কেন্দ্র স্থাপন কেননা এটা উপচাপ বলা হয়েছে এই কারণে যে এটা যেহেতু ছোট চাপ আর এই পাশে এসিবি চাপটা বড় চাপ এটা অধিচাপ তো একইভাবে এই এসিবি যে চাপ অধিচাপটা আছে তার উপর যদি অঙ্কিত আমরা কেন্দ্রস্থ কোন চাই সেটা হবে আমাদের এই যে এই কোনটা অর্থাৎ এটা কিন্তু নামটা ওই এবি থাকছে কিন্তু এটা এবি হচ্ছে বড় কোন এটা প্রবৃদ্ধ কোন বলে একশো আশি ডিগ্রীর চেয়ে বড় তিনশো ষাট ডিগ্রীর চেয়ে ছোট তো এটা আমরা হচ্ছে যে খাতায় একটা চিত্র এঁকে হ্যাঁ জিনিসটা আরো ক্লিয়ার করে তোমাদের চাই তো প্রথমে আমরা একটা বৃত্ত আমরা নিচ্ছি বৃত্ত এঁকে নিলাম ওকে এইখানে আমরা দেখো একটা কেন্দ্র নিয়ে নিলাম যেটা হচ্ছে আমাদের ও এই হচ্ছে আহ ও কেন্দ্র বিশিষ্ট আমরা বৃত্তটা এঁকে নিলাম তো এখন আমরা বইয়ের চিত্রটার মতো করে অনেকটা চেষ্টা করছি যে এখানে আমরা দেখো আহ যদি এইভাবে আহ আকি যে আমরা একটু এইভাবে নেই তো এটা একটা মনে করো যে কাঠি রেখেছিলাম আমরা এটা রেখাংশ দিলাম এও হম ভাবে আমরা এই পাশে একটা রেখাংশ যেটা হচ্ছে আমরা ওকে তাহলে এইখানে আমাদের দেখো একটা যদি বিন্দু দেই তাহলে এই যে এডিবি চাপ এটা এডিবি চাপের উপর দণ্ডায়মান আমাদের কেন্দ্রস্থপন হবে এইটা বি আচ্ছা এখন আমরা দেখো এই এডিবি চাপের উপর দন্ডায়মান হ্যাঁ বৃত্তস্থ কোণ যদি চাই যে এই চাপটার উপর বৃত্তস্থ কোণ তাহলে এই চাপের যে দুই প্রান্ত বিন্দু আছে তো এখন এইখানে আমরা যদি একটা নামকরণ করি সি তাহলে এখানে যে এসিবি কোনটা থাকলো এটা কিন্তু আমাদের এই আহ উপচাপ অর্থাৎ ছোট চাপ বা এডিবি যে চাপটা আছে তার উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হবে তো এখানে একটা মজার বিষয় সেটা হচ্ছে যে এই একই চাপের উপর দণ্ডায়মান এই কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ অর্থাৎ যেমন থার্টি হয় এটা ডাবল হয় তাহলে উল্টোটা অর্থাৎ এই জিনিসটা তাহলে এর অর্ধেক হবে হ্যাঁ এটি স্বাভাবিক একজনের আছে ষাট টাকা তার ডাবল আছে আরেকজনের চোদ্দ টাকা তাহলে এই দ্বিতীয় ব্যক্তির হচ্ছে প্রথম জনের দ্বিগুণ আর যদি এরটা চাই তাহলে প্রথম জনের দ্বিতীয় জনের তুলনায় অর্ধেক এরকমই একটা বিষয় অর্থাৎ কেন্দ্রস্থ কোণের ডাবল হয় তো এই একটা বিষয় আর এখানে দেখো এসিবি চাপের উপর দণ্ডায়মান যদি বলা হয় এই যে যে এখানে দণ্ডায়মানি চাপ আছে যেটা অধিচাপ অর্থাৎ বড় চাপ হ্যাঁ তো এই এসিবি চাপের উপর দণ্ডায়মান আমরা যদি কেন্দ্রস্থ কোণ চাই তাহলে এই যে এইখানে দেখো একটা এ কোণ আছে এই কোণটা হ্যাঁ এটাকে প্রবৃদ্ধ কোণ বলে অর্থাৎ একশো আশি ডিগ্রির চেয়ে বড় তিনশো ষাট ডিগ্রির চেয়ে ছোট আবার এই এসিবি অধিচাপের উপর দণ্ডায়মান আমরা যদি কেন্দ্রস্থ সরি বৃত্তস্ত কোণ চাই তাহলে আমাদের যেটা করতে হবে দেখো এইখান থেকে একটা রেখাংশ দিলাম আর এইখান থেকে এইখানে একটা রেখাংশ দিলাম হ্যাঁ এক্ষেত্রে আমাদের এই যে এডিবি কোনটা যেটা হলো এটা কিন্তু আমাদের এই অধিচাপ অর্থাৎ এসিবি চাপের উপর আহ দণ্ডায়মান বৃত্তস্ত কোন আমরা আগের পাটে এগুলো ডিটেলস দেখেছি যে যখন যেই চাপের উপর দণ্ডায়মান বলে তার বিপরীত দিকে চলে যায় হ্যাঁ তো আমরা আরো একবার ফাইনাল করে দিই সেটা হচ্ছে এই এডিবি উপচাপ অর্থাৎ এই চাপটার উপর কেন্দ্রস্থ হচ্ছে আমাদের এটা আবার এই এডিবি চাপের উপর হচ্ছে এটা এসিবি আবার এই এসিবি অধিচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন হচ্ছে আমাদের এই এ বি কোনটা আবার এই এসিবি অধিচাপের উপর দণ্ডায়মান হচ্ছে বৃত্তস্থ কোন হচ্ছে আমাদের এইটা যেটা এডিবি তো এখন আমরা একশো পঞ্চান্ন পৃষ্ঠায় চলে যাই এখানে আমাদের দেখো চাঁদার সাহায্যে জিনিসগুলো মাপতে বলা হয়েছে এটা আমরা আসলে আগে লিখেছিলাম উপচাপের উপর দণ্ডায়মানস্থ কোন বলা হয়েছে দেখো ড্যাশ ডিগ্রি আমরা এটা চাঁদা দিয়ে এখন মেপে দেখবো আমাদের এওবি কোনটা কত ডিগ্রি হয় তো একটা কোন দেখো দুইভাবে মাপা যায় আমি চাইলে এইভাবে যদি চাঁদাটা বসাই সরি হ্যাঁ এই যে এইভাবে যদি চাঁদাটা বসাই তাহলে দেখো এই যে এই রেখাংশটা আমি এটা ডান দিকে গর্ত থেকে ডান দিকে দেখো আমি এইভাবে যদি ধরি তাহলে এই যে এইটা দেখো একশো বিশ একশো তিরিশ ডিগ্রি ঠিক একইভাবে আমি যদি দেখো চাঁদাটা এইভাবে এই এই রেখাটাকে ধরি এই যে এইভাবে যদি ধরি তাহলে এখন কিন্তু বাম দিকে মিলেছে রেখাটা তখন আমাদের উপরের লেখাগুলো পড়তে হয় একই মেজারমেন্ট পাবে তোমরা এই দেখো এই রেখাটা উপরের লেখা একশো অর্থাৎ এটা যে আমার এখানে একশো তিরিশ আসছে তাই বলে তোমাদেরও তাই আসবে তা না কম বেশি হতে পারে কিন্তু আমাদের যেটা আমরা শিখলাম যে এই বৃত্তস্থ বৃত্তস্থ ডাবল হবে কেন্দ্রস্থকন এটা কিন্তু সব ক্ষেত্রেই ঠিক থাকবে তো এটা আমরা ভিতরে লিখে দিই যে একশো তিরিশ ডিগ্রি হ্যাঁ এটা এখানে আমরা এখানে লিখে দিলাম একশো তিরিশ ডিগ্রি এখন বইয়ের যে চিত্রটা আছে এটাতে হয়তো অন্য কিছু হতে পারে মাপ দিলে যেমন আমরা এই এ অভিকোণটা যদি এখানে মেপে দেখি আমরা যেহেতু নতুন করে ছবি এঁকেছি এটা আমরা না করেছি এটা যদি আমরা মেপে দেখি এটা দেখো বাম দিকে মেলেছে তাহলে উপরের লেখাগুলো করতে হবে অর্থাৎ এখানে কিন্তু একশো ডিগ্রি ছিল এই যে আবার যদি এই দিকে ঘড়িয়ে মাপো এই যে এখন দেখো এইটা এই রেখাটা তুমি ডান দিকে যেহেতু মিলিয়েছ তাহলে নিচের লেখা পড়তে হবে এই যে রেখাটা দেখো একশো বিশ ডিগ্রি তো যাই হোক তোমরা ছবি যেটা খাতায় রাখবে সেখানে যে মাপটা থাকবে হ্যাঁ সেটাই তোমরা ইউজ করবে সমস্যা না আমরা আসলে বইয়ে মাপলাম না যার কারণে এঁকেছিলাম যেহেতু তো একশো তিরিশ ডিগ্রি আমরা করেছি তো এখন যেটা বলা হলো যে এবং এ ও একটি তাহলে একশো তিরিশ ডিগ্রি কোনকে আমরা কি বলি

এর পরিমাপ তো এটা যেহেতু একশো তিরিশ ডিগ্রি হয়েছে তার অর্ধেক ডিগ্রি এটা অবশ্যই দেখো ডিগ্রি আসতেই হবে আমরা যদি এইভাবে মেপে নেই তো এটা দেখো হাতের বাম দিকে মেলেছে তাহলে উপরের লেখাগুলো হ্যাঁ পড়তে হবে এই যে দেখো পুরোপুরি যে উপরের লেখাগুলো সাড়িটা সত্তরের মাঝখানে সিক্সটি ফাইভ আবার খাতাটা ঘুরিয়ে যদি এটা দেখো ডান দিকে মেলাতে পারো এইভাবে তাহলে নিচের লেখাগুলো পড়তে হবে এখানেও কিন্তু আমরা সিক্সটি ফাইভ ডিগ্রি পাব দেখো এইভাবে যদি বসাই এই যে সাইট আর সত্তরের মাঝখানে এই যে সিক্সটি ফাইভ ডিগ্রি অর্থাৎ উপরের যে কোণটা আছে এই একই চাপের উপর দণ্ডায়মান অর্থাৎ এ ডিবি চাপের উপর দণ্ডায়মান এটা আমরা পেলাম পঁয়ষট্টি ডিগ্রি তাহলে এইখানে আমরা হচ্ছে বসাবো আহ যে এসিবি ছিল হ্যাঁ ওই একই চাপের উপর দণ্ডায়মান কোণ এর পরিমাপ হচ্ছে সিক্সটি ফাইভ ডিগ্রি আবারও বলছি এই পরিমাপ গুলোই যে তোমাদের আসবে তা না কিন্তু বিষয়টা ঠিক থাকবে যে বৃত্তস্থ যে কোনটা আছে তাকে তাকে দুই দিয়ে ভাগ করলে মানটা আসতে হবে কিন্তু পরিমাপ তোমাদের ভিন্ন আসতে পারে এবং কোনটি তাহলে নাইনটি ডিগ্রির চেয়ে ছোট কোন হ্যাঁ এটাকে আমরা অবশ্যই কি সূক্ষ্ম কোন বলব এখানে তিনটা অপশন দেওয়া ছিল তাহলে এটা হচ্ছে সূক্ষ্ম কোন দেওয়া ছিল তো এই হলো ক নম্বরের অ্যান্সার হয়ে গেল এবার খ এবার উপচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ ও বৃত্তস্ত কোন পর্যবেক্ষণ করে কি পেলে হ্যাঁ কি পেলাম আমরা কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ মানে কেন্দ্রস্থ যদি আগে বলে তাহলে হবে দ্বিগুণ আর যদি বৃত্তস্থ আগে বলে যে অথবা বৃত্তস্থ কোন কেন্দ্রস্থ কোণের তাহলে বলতে হবে অর্ধেক এই এবার দেখো এসিবি অধিচাপের উপর দণ্ডায়মান তো এসিবি অধিচাপ হচ্ছে আমাদের এইটা তাহলে এই এসিবি অধিচাপের উপর দণ্ডায়মান স্থপন এখানে কিন্তু এই যেটা যেটা এর নাম আসলে এখানেও আমাদের হ্যাঁ তাহলে এর আহ পরিমাম এখানে আমরা খুব সহজে দেখো এটা নাম এপেই এটা নাম এপে বের করতে পারবো না এই পুরো কোনটা কিন্তু তিনশো ডিগ্রি যেটা বলা হয় বৃত্তের কেন্দ্রে তিনশো ডিগ্রি কোণ সৃষ্টি হয় ধরো এটা কেন্দ্র তো আমি যদি এইভাবে একটা রেখাটা নিই তাহলে এটা একটা এক সরল কোন একশো ডিগ্রি আবার এই নিচের দিকেও একটা একশো আছে তার মানে একশো আশি একশো আশি তিনশো ষাট তো খুব সহজে আমরা দেখো এই পুরোটা যদি তিনশো ষাট হয় তার মধ্যে এতটুকু যেহেতু একশো তিরিশ তাহলে এই অংশটা হবে দেখো তিনশো সাইট থেকে আমরা যদি একশো তিরিশ মাইনাস করি শূন্য তিন এক আছে তিন হবে দুই তাহলে এটা দুইশো তিরিশ ডিগ্রি বলতে পারবো আমরা সো এইখানে এই কোণটার মান হবে আমাদের দুইশো তিরিশ ডিগ্রি দেখো এই পাশে আবার এই পাশে এ তো এটার মান ছিল একশো তিরিশ আর এটা দুইশো তিরিশ এখন এই দুটো যোগ করলে আহ শূন্য তিন তিন ছয় দুই এর তিন তিনশো ষাট ডিগ্রি তাহলে বৃত্তের কেন্দ্রে দেখো তিনশো ষাট ডিগ্রি কোন সৃষ্টি হয় ওকে হয়ে গেল এবং কোনটি তাহলে একশো আশি ডিগ্রির চেয়ে বড় আর তিনশো ষাট ডিগ্রির চেয়ে ছোট কোণগুলোকে প্রবৃদ্ধ কোণ বলে তো ব্রুদ্ধকোণ ওকে কিন্তু এই একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণটি হলো একই চাপ বলতে এসিবি তো এই এসবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে আমাদের এইটা যেটা পাশে হয় আসলে এডিবি হুম তাহলে এডিবি কোণ তাহলে কি হবে এই কেন্দ্রস্থ কেন্দ্রস্থকোণের অর্ধেক হবে অর্থাৎ দুইশো তিরিশের অর্ধেক করলে হচ্ছে একশো পনেরো তারপর আমরা এটা মেপে দেখবো অরিজিনালি হয়েছে কিনা এইভাবে যদি ধরি আমরা দেখো এটা যেহেতু ডান দিকে মিলিয়েছি এই যে হাতের ডান দিকে তাহলে এই যে একশো আর একশো বিশের মাঝখানে পুরো দেখো একশো পনেরো ডিগ্রি হয়েছে তো এটা হচ্ছে একশো আবারও বলছি এই মাপগুলো যে তোমাদের আসবে তা না কিন্তু থিমটা ঠিক থাকবে যে কেন্দ্রস্থকোণের অর্ধেক করলে সেটা হবে বৃত্তস্থকোণ অথবা বৃত্তস্থকোণের ডাবল করলে সেটা হবে কেন্দ্রস্থকোণ তো এখানে আমরা যেটা লিখবো একই চাপের উপর বৃত্তস্থ কোনটি হলো এর নামটা বলবো যে এডিবি হলো কোন এডিবি এর পরিমাপ আমরা পেলাম একশো পনেরো ডিগ্রি পনেরো ডিগ্রি এবং কোনটি তাহলে এটা নাইনটির চেয়ে বড় একশো আশির চেয়ে ছোট হ্যাঁ এটা হচ্ছে স্থূল কোন স্থূল কোন তো এই বিষয়টাই এখানে প্রমাণ হয়ে আসলো যে এটা আমরা স্থূলকন পেলাম ওকে পর্যবেক্ষণ করে দেখো এসিবি কোণের তাহলে দ্বিগুণ হয় দ্বিগুণ অথবা উল্টোভাবে যদি বলা হয় যে এটা কেন্দ্রস্থকোণের অর্ধেক হয় অর্থাৎ আমরা এখান থেকে যে ডিসিশনটা আসলাম যে উপচাপ হোক আর অধিচাপ হোক যে কোনো চাপই হোক না কেন

দান্ডায়মান আমরা যদি কেন্দ্রস্থি তাহলে হবে কেন্দ্রস্থের দ্বিগুণ অথবা উল্টোভাবে যদি আমরা দেখো বৃত্তস্থ আগে বলি অথবা তাহলে বৃত্তস্থ কোন কেন্দ্রস্থ কোণের অর্ধেক বলতে হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক হ্যাঁ এটা থেকে এই বিষয়টা আমরা কিন্তু শিখলাম তো আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ